হ্যালো, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমি কিন্তু ভীষণ ভালো আছি, আর ফিটনেস ফান্ডা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি, আপনাদের সঙ্গে রয়েছি আমি জুলাইলা। অবশ্যই আজ কিন্তু আবারও সকাল সকাল আমি পৌঁছে গিয়েছি গোল্ড জিমে, এবং গোল্ড জিমে আমার সঙ্গে রয়েছেন ইনস্ট্রাক্টর কুন্তল রায়। কুন্তলদা প্রত্যেক দিন আপনাদেরকে বিভিন্ন রকমভাবে এক্সারসাইজ দেখিয়ে কিন্তু আপনাদের ফিট করছে। এবং কুন্তলদা, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? গুড মর্নিং, খুব ভালো। আমি তার সঙ্গে আমি আমাদের নিউজ টাইমের দর্শকদের গুড মর্নিং জানাচ্ছি, এবং কেমন আছেন আপনারা জিজ্ঞেস করেনি। আমরা কিন্তু আজকে চলে যাবো একটু অন্য ধরনের এক্সারসাইজে। আমরা এতদিন আমি দর্শককে জানিয়ে দিচ্ছি যে আমরা এক্সারসাইজগুলো করেছিলাম, এক একদিন এক একটা ইন্ডিভিজুয়াল মাসেলের ওয়ার্ক আমরা করেছিলাম, কিন্তু আজকে আমরা করবো একটুখানি সার্কিট ট্রেনিং টাইপের। মানে ধরা যেতে পারে যে আজ এখনকার কর্মব্যস্ততায় মানুষের সময় কম, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা মাসেলকে ওয়ার্ক করাতে, কিন্তু তার সঙ্গে সেম টাইমে আমরা একটু কার্ডিও এক্সারসাইজগুলো তার মধ্যে দিয়ে করতে পারি। আমরা এটাকে শেষ করলাম। এরপরে যেহেতু আমরা আজকে বলেছি যে সার্কিট ট্রেনিং করব, তাই এরপরে আমরা চলে আসছি চেস্ট প্রেস মেশিনে। এখানটাতে আস্তে করে শুয়ে পড়তে হবে। আমরা যখন ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ করেছিলাম মাসেলে, তখন এটা খুব ফেমাস এক্সারসাইজ, আমরা এর আগে করেছি, কিন্তু আজকে যেহেতু আমরা সার্কিট করছি, তাই ওখানটাতে 15টা করার পরেই কিন্তু দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি জুনেলাকে নিয়ে চেস্ট প্রেসে। এখানটাতে হাত দিয়ে ধরতে হবে। সবসময় কিন্তু গ্রিপটা থাকবে থাম গ্রিপ, সেফ গ্রিপ, থামটা ভেতর দিয়ে থাকবে। যখন নিচে নামছে তখন ইনহেল আস্তে করে, এবার যখন উপরে উঠছে এক্সহেল, এবং অলওয়েজ নজর রাখতে হবে যেন এলবোটা সফট থাকে। আস্তে আস্তে নামলো, টু, অ্যাগেন থ্রি, ফোর, ফাইভ, এবং দর্শকদের সবসময় নজরে রাখতে হবে যেন যখনই এই এক্সারসাইজগুলো করবে যেন এলবোটা অলওয়েজ সফট থাকে, কোনো জয়েন্ট কিন্তু স্টিফ হবে না, সবসময় ফ্লেক্সিবল থাকবে, সেদিকে নজর রাখতে হবে। এবং এইভাবে 12 থেকে 15 বার। আর যারা নাকি ফিটনেসটাকে বাড়ানোর জন্য এবং নিজের ফ্যাট বার্ন করার জন্য করবেন, তারা কিন্তু অবশ্যই সেটা 15 থেকে 18 বা 20 বার করবে। করে আমরা এখান থেকে উঠে যাব। এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হলো ট্রাইসেপ পুল ডাউন। চলে আসলাম, এবার এখানটাতে আমরা ধরছি, চেস্ট কমপ্লিট হলো, প্রথমে আমরা ব্যাক করেছি, তারপরে আমরা এইভাবে ধরব। ধরে এলবোটাকে সবসময় বডির সাথে টাচ থাকবে, তারপরে আস্তে আস্তে শ্বাস ছাড়তে ছাড়তে নিচে, এবং শ্বাস নিতে নিতে এটা উপরে উঠবে। এই এক্সারসাইজও কিন্তু আমরা এর আগের এপিসোডে দেখিয়েছি, কিন্তু আজকে যেটা করছি সার্কিট, আগের সমস্ত এক্সারসাইজকে একটু একটু করে ছুঁয়ে, এক একটা মাসেলকে আমরা ছুঁয়ে অন্য এক্সারসাইজে চলে যাব। তো আমরা প্রথমে করলাম ব্যাক, তারপরে চেস্ট, এরপরে থাকবে ট্রাইসেপের জন্য। এখানে হোল্ড একদম নর্মাল, আর একটু সামনে এসে দাঁড়াতে হবে, নর্মাল স্ট্যান্ডিং পশ্চাৎ, এটাকে প্রেস করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতে হবে। এলবোটা কিন্তু একদম ফিক্স থাকবে বডির সাথে, আস্তে আস্তে নামবে, এবং ওজনটা কিন্তু নিজের সুবিধা মতন, নিজের মাসেলের স্ট্রেংথ এবং স্ট্যামিনার উপর বেস করে ইনক্রিজ এবং ডিক্রিজ করতে হবে। তো আমরা এখন করলাম ট্রাইসেপ পুলি প্রেস ডাউন। তারপর এখান থেকে আমরা যে এক্সারসাইজে যাচ্ছি, সেই এক্সারসাইজটা হচ্ছে বাইসেপের খুব ফেমাস এক্সারসাইজ, একটা অন্যতম ফেমাস এক্সারসাইজের মধ্যে একটা, সেটা হচ্ছে মেশিন প্রিচার কার্ল। এখানটাতে বসে পড়তে হবে, আস্তে করে বসে পড়লেন। সিটটা কিন্তু নিজের সুবিধা মতন, নিজের হাইটের উপর বেস করে সিটটাকে অ্যাডজাস্ট করতে হবে, এবং সেম প্রসেস ওয়েটটাও নিজের স্ট্রেংথের উপর বেস করে সেট করে নিতে হবে। তারপরে আস্তে করে এলবো দুটো সিটের উপর রেখে শ্বাস ছাড়তে ছাড়তে সেম তুললে আবার শ্বাস নিতে নিতে নামবে, এবং অবশ্যই নজর রাখতে হবে যেন মাসেলের রেঞ্জ অফ মোশনটা পুরো থাকে। এক্সহেল যখন নিচে নামছে ইনহেল, আবার যখন উঠছে এক্সহেল, আবার নামছে ইনহেল। এই এক্সারসাইজগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই আগে যখন স্পেসিফাইড এক্সারসাইজ আমরা মাসেলে করেছি তখন করিয়েছিলাম, কিন্তু আজকে আমরা করছি সার্কিট ট্রেনিং। সেখানটাতে আমরা প্রথমে করেছি ব্যাক, তারপরে চেস্ট, তারপরে ট্রাইসেপ হয়ে আমরা এখন করছি বাইসেপের এক্সারসাইজ। সেই এক্সারসাইজের মধ্যে এটা একটা অন্যতম বাইসেপ মাসেলের ওয়ার্কআউট। আপনারাও কিন্তু নজর রাখবেন নিউজ টাইমের পর্দায় প্রত্যেকদিন সকালবেলায়, কেন কি প্রত্যেকদিন সকালবেলায় আমাদের কিন্তু ভীষণভাবে দায়িত্ব যে আপনাদেরকে ফিট রাখা, এবং এতদিনে কিন্তু আমরা আপনাদেরকে অনেকটা ফিট করেই ফেলেছি, এবং বাকি ফিটনেসটা তো অবশ্যই মনের ব্যাপার, মনের কিন্তু সুস্থ থাকুন, সবল থাকুন, এবং সবাইকে সুস্থ রাখুন। ক্যামেরা ইন্দ্রনীল মুখার্জির সঙ্গে জুনেলা, নিউজ টাইম।